নমস্কার বন্ধুরা, আপনাদের সকলের জন্য একটা বিশেষ সুখবর কিন্তু বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে। বর্তমানে স্কুলের পড়াশোনার বাইরেও আপনাদের অতিরিক্ত প্রশিক্ষণ দেওয়া হবে, সেখানে আপনাদের স্কুলের গণ্ডির বাইরে অনেক কিছু শেখানো হবে। স্কুলের শুধুমাত্র সাবজেক্টিভ পড়াশোনা বাদেও আপনাদের কারিগরি শিক্ষা, পেশাগত শিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষা, এই সমস্ত প্রশিক্ষণও কিন্তু দেওয়া হবে। বর্তমানে বোর্ডের তরফ থেকে বিশেষ কিন্তু নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে এবং সেই নোটিফিকেশন অনুযায়ী ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের 10 দিন স্কুলে ব্যাগ ছাড়াই আসতে হবে এবং তার পাশাপাশি তাদের জাতীয় এবং আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণ, প্রাথমিক স্তরে পড়ার মাতৃভাষার উপর জোর দেওয়া, এ সমস্তর পাশাপাশি যন্ত্রাংশ মেরামতি, হেয়ার ড্রাইং, বৈদ্যুতিক কাজ, এই সমস্ত কিছু কিন্তু তাদের শেখানো হবে এবং এই সমস্ত শেখাবে নির্দিষ্ট পেশার সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা। স্কুলের শিক্ষক শিক্ষিকারা যেহেতু আপনাদের সাবজেক্টটি পড়ানোর জন্য ব্যস্ত থাকবেন, সেই জন্য এই সব বিষয়ে পড়াশোনার জন্য পার্টিকুলার প্রতিটি পেশার উপরে যে সমস্ত ব্যক্তিরা অভিজ্ঞ আছেন তাদেরকে দেওয়া হবে এই দায়িত্বটা। তারাই কিন্তু শেখাবে আপনাদের এই সমস্ত পেশাগত বা বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং সেখানেই বলা হচ্ছে পড়ুয়াদের বৃত্তিমূলক পাঠ্যক্রম শিক্ষার আরো জোর দিতে চলেছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের 10 দিনে ব্যাগ ছাড়াই স্কুলে আসতে বলা হয়েছে। সেই দিনগুলিতে পড়ুয়ারা বৃত্তিমূলক শিক্ষার বিশেষ প্রশিক্ষণ নেবে। সম্প্রতি CBSE বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রের নতুন জাতীয় নীতি কার্যকর করতে তারা এই বিষয়ে জোর দিতে চায়। সেগুলি শীঘ্রই কার্যকর করতে স্কুলগুলিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এই বিষয়গুলির মধ্যে রয়েছে পড়ুয়াদের নিচু ক্লাস থেকেই বৃত্তিমূলক প্রশিক্ষণ, পড়াশোনা ব্যতীত একাধিক বিষয় যেমন জাতীয় এবং আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণ, প্রাথমিক স্তরে পড়ুয়াদের মাতৃভাষার উপর গুরুত্ব দেওয়া ইত্যাদি। তার পাশাপাশি আরো বলা হয়েছে শুধুমাত্র পাঠ্যক্রমের বই পড়াশোনাই নয়, ছুতার মিস্ত্রির কাজ, কুমারের কাজ, বাগান পরিচর্যা, বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতি, হেয়ার ড্রয়িং ইত্যাদি পেশামূলক কাজের সঙ্গে যুক্ত করা হবে বা প্রশিক্ষণ দেওয়া হবে ষষ্ঠ শ্রেণী থেকেই সমস্ত ছাত্রছাত্রীদের এবং সেটাও সরাসরি CBSE বোর্ডে। এজন্য 10 দিন স্কুলে ব্যাগ ছাড়াই আসতে হবে সমস্ত পড়ুয়াদের প্রশিক্ষণ নেওয়ার জন্য। এক শিক্ষকের মতে ছুতার মিস্ত্রির কাজ বা বাগান পরিচর্যা যে কাজ, যিনি পরিদর্শীও তিনি স্কুলে এসে প্রশিক্ষণ দেবেন সমস্ত ছাত্রছাত্রীদের। এ নিয়ে পরে পেশাগত সুযোগ কতটা কোথায় তাও দিক নির্দেশক করে দেবেন তিনি। ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে পড়াশোনার পাশাপাশি কোন পড়ুয়ার কোন দিকে বিশেষ ঝোঁক আছে শিক্ষকদের সেটা চিহ্নিত করে সেই বিষয়ে তাদের উপর জোর দিতে হবে। যেমন কারো অঙ্কে আগ্রহ থাকলে তাকে বিশেষ করে জাতীয় বা আন্তর্জাতিক অঙ্ক অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে দিতে হবে। তার পাশাপাশি যদি কারো আঁকা বা লেখালেখির উপর ঝোঁক থাকে সে বিষয়ে তাদের আলাদা প্রতিভা বা বিকাশের দিকে নজর রাখতে হবে। পড়ুয়াদের বিষয়ে বিশেষ নজরদারি করবে এবার থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকারা। পাঠ্যবই নির্বাচনের সময় তারা মান খুঁটিয়ে দেখে তবেই বাছাইয়ের নির্দেশ দেওয়া হবে। পড়াশোনার মাতৃভাষার উপরেও জোর দিতে বলা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে প্রাথমিক শিক্ষা মাতৃভাষার উপরেই দেওয়া শুরু করলে ভালো হয়, উচ্চশিক্ষা স্তরে তখন ইংরাজি শিক্ষার উপর জোর দিতে হবে। মাতৃভাষা ও ইংরাজি ছাড়াও সংস্কৃত সহ অন্যান্য কিছু ভাষার উপরেও বিশেষ নজর রাখবে বোর্ড। অনলাইন ক্লাসে পড়ানোর পদ্ধতিও আরো ভালো করে রপ্ত করতে হবে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, সেই প্রশিক্ষণের ব্যবস্থাই করবে সরাসরি এবার থেকে বোর্ড। কিন্তু এই সম্পূর্ণ বিষয়টা আপাতত CBSE তরফ থেকে নেওয়া হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা ICSE বোর্ডের তরফ থেকে এমন কিন্তু কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি, শুধুমাত্র CBSE এই সিদ্ধান্ত নিয়েছে এবং সেখানে নোটিফিকেশনে জারি করে দেওয়া হয়েছে যে তাদের পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত কারিগরি শিক্ষা বা পেশাগত শিক্ষার উপর জোর দেওয়া হবে যাতে ভবিষ্যতে তাদের কোনো অসুবিধা না হয় অন্যান্য পেশাগত কাজের সঙ্গে যুক্ত হতে। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।